السلام عليكم. وعليكم السلام. স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা দ্রুত জয়েন করে সবাই ভিডিও আর সাউন্ড অফ করে রাখো। এই 3 মিনিট পর মূল ক্লাসে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। তারপরে লেখাও বোঝা দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। সিচুয়েশন এত কম কেন? এর আগের ক্লাসে কতজন উপস্থিত ছিল? হ্যালো স্যার, 100 জন। আইয়া, এই প্রথম প্রথম পিরিয়ডে কি ক্লাস হলো আজকে তোমাদের? তোমাদের যে টাইম হয়ে গেছে, আচ্ছা আমরা মূল ক্লাসে চলে যাই। আজকে অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। তোমাদের আজকে অষ্টম শ্রেণীর গণিতের ক্লাস হবে সেট। সেট সংক্রান্ত এর আগে আমি দুইটা ক্লাস নিয়েছি, তাই না? সেখানে আমরা সেটের বিভিন্ন ধারণা সম্পর্কে আলোচনা করছি। আজকে আমরা সেট সংক্রান্ত আজকে শেষ ক্লাস। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ সেটের শিখব। তাহলে আমরা প্রথমে একটা প্রশ্নটা দেখি। এখানে দেখো একটা প্রশ্ন দেওয়া আছে, ইউ একটা সেট যার সদস্য সংখ্যা হলো 60টা, 1 থেকে 7 পর্যন্ত। এই ইউ সেটকে বলা হয় সার্বিক সেট। এ একটা সেট, এ সেটের এলিমেন্ট বা সদস্য সংখ্যা 3টি, 1, 2, 5। বি একটা সেট, সদস্য সংখ্যা 3টি, 2, 4, 7। সি একটা সেট, এর সদস্য সংখ্যা হলো 3টি। খেয়াল করো, এ বি সি এই তিনটা সেটের উপাদানগুলো সবগুলো কিন্তু ইউ এর ভিতরে আছে। তাহলে কোনো একটা সেটের সকল উপাদান যদি আরেকটা সেটের ভিতরে থাকে, তাহলে এই ছোট সেটকে বলা হয় এই মূল সেটের সাবসেট বা উপসেট। তাহলে এখানে এ বি আর সি এই তিনটে হলো ইউ সেটের সাবসেট, আর ইউকে বলা হবে এ বি সি এই তিনটা সেটের ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। ইউনিভার্সাল সেট সবসময় ইউ দ্বারা প্রকাশ করা হবে। এখন আসো এই প্রশ্নের আলোকে আমরা সত্যতা যাচাই করব। ক নাম্বার, দুইটা সত্যতা আছে। আমাদের প্রমাণ করতে হবে যে এ এই চিহ্নর নাম কি, ছেদ অথবা ইন্টারসেকশন। এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি ইন্টারসেকশন সি, এটা আমরা এখন প্রমাণ করে দেখাব। খেয়াল করো, তাহলে আমরা চলে আসি এল সাইট, অর্থাৎ আমাদের সত্যতার বাম সাইডটা আছে এ ইন্টারসেকশন বি। আমরা এখন এ আর বি এর মান বসে দিলাম। এর মান 1, 2, 5, এ সেটের মান বসে দিলাম, ইন্টারসেকশন দিয়ে বি সেটের মান বসালাম। এখন এর আগের ক্লাসে আমরা ইন্টারসেকশন কাকে বলে, কীভাবে প্রমাণ মানে প্রকাশ করা হয় সেটা আমরা শিখেছি। ইন্টারসেকশন মানে হলো দুই বা ততোধিক সেট যদি ইন্টারসেকশন থাকে,
তাহলে দুই বা ততোধিক সেটের শুধু কমন উপাদান অর্থাৎ যে উপাদানগুলো মিল আছে সেইগুলো নিয়ে যে নতুন সেট হবে সেই নতুন সেটকে বলা হবে ওই সেটগুলোর ইন্টারসেকশন সেট বা সেট সেট তাহলে আমাদের এখানে এ একটা সেট বি একটা সেট এই দুটো যখন আমরা ইন্টারসেকশন করব তখন এই দুই সেটের শুধু কমন উপাদান অর্থাৎ মিল যারা শুধু তারা আসবে আন কমনগুলো বাদ তাহলে মিল আছে এখানে শুধু টু তাহলে এই টুই হলো এ ইন্টারসেকশন বি এর মান তাহলে আমরা বাম পক্ষের একটা মান পেলাম টু এবার একইভাবে ডান পক্ষের একটা মান বের করব আর আর সাইডে অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে আছে বি ইন্টারসেকশন বি একইভাবে আমরা বি এর মান বসাই দিলাম এর মান বসাই দিলাম এখানে চিহ্ন হলো আমাদের সরি এখানে তো একটা সমান আছে ইন্টারসেকশন দেখো ইন্টারসেকশন মানে হলো দুই বা ততোধিক সেটের শুধু কমন উপাদানগুলো নেব তাহলে এখানে কমন উপাদান শুধু টু তাহলে টু হলো আমাদের বি ইন্টারসেকশন এর মান তার মানে ডান পক্ষের মানও টু বাম পক্ষের মানও টু অতএব এ ইন্টারসেকশন বি ইকাল টু বি ইন্টারসেকশন এ যাচাই কি এলো খুবই সহজ না তোমাদের কাছে কি মনে হচ্ছে হ্যালো প্রিয় শিক্ষার্থী সহজ স্যার তোমরা হ্যাঁ স্যার সহজ দুইটি তালের মতো সোজা ইন্টারসেকশন আচ্ছা তাহলে আমরা এখন আরেকটা প্রশ্ন যাই ছ নম্বর প্রশ্ন এই যে এ ইন্টারসেকশন বি উপরে আবার একটা দেখো সি উপরে যখন কোনো একটা প্রাইম ড্যাশ অথবা সি থাকবে তাহলে বুঝতে হবে এইটা কি সেট এগুলোকে বলা হবে পূরক সেট পূরক সেট সম্পর্কে আমরা আগে আলোচনা করছি পূরক সেট কাকে বলে সার্বিক সেট থেকে কোনো একটা সেটের উপাদানগুলো বাদ দিলে সার্বিক সেটে যারা থাকবে তাদেরকে বলা হবে ওই সেটের পূরক সেট প্রশ্নটা দেখো এটা হলো আমাদের প্রশ্ন এ ইন্টারসেকশন বি পূরক সমান এ পূরক ইউনিয়ন বি পূরক এটা আমরা এখন প্রমাণ করে দেখাবো পূরক সম্পর্কে আমরা এর আগে তোমাকে ধারণা দিয়ে দিছি তোমাদেরকে পূরক মানে হলো যখন সার্বিক সেট দেওয়া থাকবে সার্বিক সেট তখন সার্বিক সেট থেকে মনে করো এ পূরকের আমরা মান বের করব তাহলে সার্বিক সেট এ থেকে এ সেটের উপাদানগুলো বাদ দিলে ইউ সেটের ভিতরে যারা থাকবে সেই সেটগুলো নিয়ে সেই উপাদানগুলো নিয়ে যে সেট হবে সেই সেটকে বলা হবে এ এর পূরক সেট আসো আমরা একটু আলোচনায় যাই আমাদের এখানে দেখো এল সাইডে কি আছে এল সাইডে আমাদের আছে এ ইন্টারসেকশন বি পূরক অর্থাৎ এই ইন্টারসেকশনের আগে আমরা মান বের করব পূরক মানে হলো সার্বিক সেট থেকে এ ইন্টারসেকশন বি সেটের মান বাদ তাহলে আমাদের ইউ বাদ এইটার নাম হলো বাদ বা বিয়োগ তাহলে ইউ বাদ এ ইন্টারসেকশন বি এখন আসো ইউ এর মান আমরা এখানে বসাই দিলাম ইউ সেটের মান বসাই দিলাম বাদের জায়গায় বাদ চিহ্ন দিলাম তারপরে এই প্রথম বন্ধনীর ভিতরে আমরা কাজ করব প্রথম বন্ধনীর ভিতরে দেখো এ আছে এ এর মান বসাই দিলাম ইন্টারসেকশন আছে ইন্টারসেকশন বসাই দিলাম বি আছে বি এর মান বের করলাম তার মানে এই যে একটার কাজ করলাম এই দুটো ইন্টারসেকশন করলে আমরা পাবো টু তোমরা এখানে টু এর মান সরাসরি কোয়াদ থেকে নিয়ে এসে এখানে বসে দিতে পারো কারণ কোয়াদ কিন্তু আমাদের এইটার মান বের করাই আছে আমরা এখানে আবার মান না বের করে যদি আমরা কোয়াদ থেকে নিয়ে এসে সরাসরি বসাই দিই তাহলে হবে আমি এক লাইন বেশি করছি মানে এটা শর্ট করে করতে পারো তাহলে আমরা প্রথমে যে এটার মান বের হ্যাঁ বলো হ্যালো
স্যার আমাদের ওখানে বিয়োগ চিহ্ন দেই হবে না না বিয়োগ চিহ্ন দিব না বিয়োগ আলাদা একটা ফাংশনই আছে সেটা আমরা পরে শিখব তোমরা এখানে এই প্রায় এই চিহ্নটা দিবে এই চিহ্নর নাম হলো বাদ বিয়োগ চিহ্ন ব্যবহার করবে না তাহলে এই টুকুর মান কিন্তু আমরা পথে বের করে নিচ্ছি কত 2 তোমরা যদি সরাসরি এটার মান এখানে বসায় দাও তাও হবে এখন বাদ মানে কি এই ইউএ থেকে 2 বাদ দেব তাহলে 2 যদি আমরা বাদ দিই তাহলে এর ভিতরে থাকবে কারা 1 3 4 5 6 এইটা কি বলা হচ্ছে এ ইন্টারসেকশন বি এর পূরক সেটের মান এটা ক্লিয়ার হইছো এই এ ইন্টারসেকশন বি পূরকের আমরা মান বের করলাম তার মানে এইটা হলো আমাদের রাইট বাম সাইডের অর্থাৎ লেফট সাইডের আমরা রেজাল্ট পেলাম 1 3 4 5 6 অর্থাৎ পূরক মানে কি সার্বিক সেট থেকে যে সেটের পূরক নির্ণয় করব সেই সেটের উপাদানগুলো বাদ দেব বাদ দিলে সার্বিক সেটে যারা থাকবে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো নিয়ে যে সেট সেই সেটকে বলা হবে ওই সেটের সার্বিক সেট হ্যাঁ সরি পূরক সেট তাহলে আমরা এ ইন্টারসেকশন বি পূরকের মান বের করলাম এটুকু ক্লিয়ার প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কি পূরক সেট বের করা বুঝতে পারছো সবাই হ্যালো এখন আসো আমরা রাইট সাইডের মান বের করব রাইট সাইডে দেখো কি আছে এ পূরক ইউনিয়ন বি পূরক তাহলে এ পূরক মানে কি এ পূরক মানে হলো ইউ বাদ এ ইউনিয়নের জায়গায় ইউনিয়ন দিলাম বি পূরক হলো ইউ বাদ বি আমরা এখন এইটার মান বসাবো তাহলে ইউ এর মান এখানে ইউ এর জায়গায় বসিয়ে দিলাম বাদ এর জায়গায় বাদ চিহ্ন দিলাম এর মান এখানে বসাই দিলাম আবার ইউনিয়নের চিহ্ন ইউনিয়নের বসাই দিলাম আবার ইউ বাদ বি তার মানে ইউ এর মান বসাই দিয়ে বাদ বি এর মান বসালাম অর্থাৎ মান বসালাম এই লাইনে এখন আসো আমরা যে এই প্রথম বন্ধনী থেকে এই প্রথম বন্ধনী পর্যন্ত এটা একটা মনে করো প্রথমে কাজ করব আবার এই প্রথম বন্ধনী থেকে এই প্রথম বন্ধনী এখানে আমরা কাজ করব তাহলে এইটুকু কাজ কি এইটার থেকে এটা বাদ মানে কি ইউ সেটের থেকে 1 2 5 বাদ যাবে তাহলে 1 2 5 বাদ গেলে এখানে থাকবে আমাদের 3 4 6 7 অর্থাৎ এই প্রথম বন্ধনীর ভিতরে যখন আমরা বাদের কাজ করব তখন আমরা এই সেট পাবো একইভাবে এখানেও আমরা বাদ দেব ইউ এর থেকে 2 4 7 বাদ তাহলে এখানে থাকবে আমাদের 1 3 5 6 আমরা বাদের কাজ শেষ করে এই অবস্থায় পৌঁছলাম এখন এখানে আছে ইউনিয়ন মানে সংযোগ সেট ইউনিয়ন আর সংযোগ সেট আমরা এর আগের ক্লাসে আলোচনা করছি দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে যে নতুন সেট হয় সেই নতুন সেটকে বলা হয় ওই দুই সেটের সংযোগ বা ইউনিয়ন তাহলে এখানে সকল উপাদান আমরা লিব 1 3 4 5 6 এখানে একটা বুঝো এই সেটের ভিতরে 6 আছে এই সেটের ভিতরে 6 আছে মানে দুটো সেটেরই ভিতরে উপাদানের মিল আছে এর আগে আমরা বলছি যে ইউনিয়ন করার সময় যখন একাধিক সেটের উপাদান মিল পাবে সেটা পুনরাবৃত্তি করার দরকার নেই অর্থাৎ দুইবার 6 লেখা প্রয়োজন নাই মানে লিখলে ভুল হবে অর্থাৎ আমাদের 6 দুই জায়গা থাকলে আমরা একবারই উপাদান লিখব অর্থাৎ সেটের উপাদানগুলোর পুনরাবৃত্তি হয় না তাহলে এখন আসো আমরা এই দুই সেট ইউনিয়ন করার পর একটা নতুন সেট পেলাম নতুন সেটের উপাদান কারা 1 3 4 5 6 7 এখন দেখো এই সেটের মান আর এই সেটের মান একই মিল হয়েছে না তাহলে আসো দেখো এই যে এটা আমাদের প্রমাণ হয়ে গেল অর্থাৎ বাম পক্ষের মান আর ডান পক্ষের মান সমান অতএব আমরা বলতে পারি এ ইন্টারসেকশন বি পূরক ইকুয়াল টু এ পূরক ইউনিয়ন বি পূরক যাচাইকৃত এটা কি তোমাদের কাছে জটিল মনে হলো হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই প্রমাণটা সবাই কি না স্যার হ্যাঁ কোনো প্রশ্ন আছে হ্যাঁ বলো কি প্রশ্ন স্যার মাইনাস কেন দিলাম না স্যার ও মাইনাস এর মানে বিয়োগেরও একটা সিয়া আছে ফাংশন আছে বিয়োগ সেটও মানে
এক দুটা সেট বিয়োগ করলেও হয় তো বিয়োগ চিহ্ন এখানে ব্যবহার আমরা করব না কারণ বিয়োগ চিহ্ন আমরা বিয়োগ চিহ্ন মানে দুইটা সেটের বিয়োগেরও একটা নিয়ম আছে সেটা আমরা পরে আলোচনা করব এটা হলো পূরক সেটের ক্ষেত্রে অবশ্যই আমরা এই বাদ চিহ্ন ব্যবহার করব আর বিয়োগ যখন বলা থাকবে এই সেট থেকে বি সেট বিয়োগ করো তখন বিয়োগ যখন লেখা থাকবে তখন আমরা বিয়োগ চিহ্ন ব্যবহার করব আর পূরকের ক্ষেত্রে আমরা অবশ্যই বাদ চিহ্ন ব্যবহার করব বিয়োগের যখন আমরা শিখেব তখন আমরা ওখানে এই ব্যাপারে একটা ডিটেইলস আলোচনা করব এখন কি তোমাদের এইটার উপরে আর কোনো প্রশ্ন আছে না স্যার আচ্ছা তাহলে আমরা এখন একটা তৃতীয় প্রশ্ন চলে যাব এখন দেখো আমি এখানে একটা অঙ্ক নিয়ে আসছি এটা আমরা শিখি হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শিখো এটা এখানে দেখো আমরা একটা প্রশ্ন দিছি দেখো কোন ছাত্রাবাসে 65% ছাত্র মাছ পছন্দ করে 55% ছাত্র মাংস পছন্দ করে এবং 40% ছাত্র উভয় খাদ্য পছন্দ করে এটা হলো আমাদের উদ্দীপক এর আলোকে তিনটা প্রশ্ন সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তত্ত্বগুলোর ভেন চিত্রে প্রকাশ করো এখন আসো ভেন চিত্রটা কি আমরা এর আগে তো সেট প্রকাশের দুইটা পদ্ধতি শিখেছি একটা হলো গঠন পদ্ধতি আর একটা হলো তালিকা পদ্ধতি এখন আমরা ভেন চিত্রের সাহায্যে সেট প্রকাশ করা যায় একটা সেট ভেন চিত্রের সাহায্যে প্রকাশ করা যায় বিখ্যাত গণিতবিদ জন হলো ভেন এই চিত্রের মাধ্যমে জ্যামিতিক চিত্রের মাধ্যমে সেট প্রকাশ করছে এই কারণে ওনার নাম অনুসারে সেটপথ নাম হচ্ছে ভেন চিত্র ভেন চিত্রে শুধু দুই ধরনের চিত্র ব্যবহার করা হয় একটা হলো আয়ত আর একটা হলো বৃত্ত আয়ত দ্বারা সাধারণত সার্বিক সেট আর বৃত্ত দ্বারা ওই সার্বিক সেটের সাবসেট প্রকাশ করা হয় এই দুই ধরনের চিত্রই শুধু সেটে ব্যবহার করা হবে আয়ত আর বৃত্ত আয়ত দ্বারা বোঝানো হবে সার্বিক সেট আর বৃত্ত দ্বারা বোঝানো হবে ওই সার্বিক সেটের উপসেট বা সাবসেট এখন আসো মাস পছন্দ করে 65% ছাত্র তার মানে কি পার্সেন্ট মানে হলে টোটাল ছাত্রাবাসে টোটাল স্টুডেন্টই আছে ছাত্র আছে 100 জন এই 100 জন ছাত্রের ভিতরে 65% ছাত্র মাস পছন্দ করে 55% ছাত্র মাংস পছন্দ করে 40% ছাত্র উভয় খাদ্য পছন্দ করে তাহলে আমাদের মোট ছাত্র হলো 100 এই 100কে বলা হবে সার্বিক সেট অর্থাৎ ইউ হলো আমাদের 100 আর এই পুরো আয়ত দ্বারা আমরা এই 100 বুঝাবো এখন আসো এখানে আমরা যেহেতু খাদ্য আছে দুই ধরনের একটা মাছ আর একটা মাংস তাহলে এই প্রথম চিত্র দ্বারা আমরা মাছ বুঝব আর এই দ্বিতীয় বৃত্ত দ্বারা আমরা বুঝব মাংস অর্থাৎ মাংস পছন্দ করে এই বৃত্তের নাম দিলাম আমরা এ আর সরি মাছ পছন্দ করে এই বৃত্তের নাম দিলাম আমরা এ মাংস পছন্দ করে এই বৃত্তের নাম আমরা দিলাম বি এখন আমরা কয় নম্বরের প্রশ্ন চলে আসি কয় নম্বরের প্রশ্ন কি বলছে দেখো সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেন চিত্রে প্রকাশ করো তাহলে আমরা এখানে একটা নিচ্ছে আয়ত
আইটেম নাম দিছি আমরা ইউ ইউ মানে হলো সার্বিক সেট যার সদস্য সংখ্যা হলো 100 এ হলো মাছ পছন্দ করি ছাত্রের সেট এই এই বৃত্তটার নাম দিছি আমরা এ পুরা বৃত্ত বি হলো মাংস পছন্দ করি সাবজেক্ট সেট তাহলে এটা হলো আমাদের বি সি হলো শুধু মাছ পছন্দ করা ছাত্রের সংখ্যা সি মানে খেল করো এই পুরা বৃত্তের মান কিন্তু কি এ আর এই যে দুই বৃত্তের ভিতরে যারা আছে মানে এই অংশটা এটা কিন্তু এ বৃত্তেরও একটা অংশ বি বৃত্তের অংশ অর্থাৎ এইটাও এই এলাকাটা হলো উভয় বৃত্তের অংশ তাহলে এরা হলো উভয় ই হলো যারা মাছ এবং মাংস উভয়ই পছন্দ করে মাছ ও মাংস উভয় পছন্দ করে তাদের সেট কিন্তু কি ইর মান কিন্তু এই যে এইটুকু এই সাদাটুকু অর্থাৎ যে অংশটা উভয় বৃত্তের অংশ সেই অংশের মান কিন্তু হলো ই এখন এই এ বৃত্তের এই ই বাদ দিয়ে বাকি যতটুকু থাকলো এরা শুধু মাছ পছন্দ করে এরা কিন্তু মাংস পছন্দ করে না সেই এলাকার নাম দিছি আমি সি আগে চিত্রটা ভালো করে খেয়াল করো বুঝো তাহলে এ হলো মাছ পছন্দ করা ছাত্রের সেট বি হলো মাংস পছন্দ করা ছাত্রের সেট সি শুধু মাছ পছন্দ করে যারা ডি হলো শুধু যারা মাংস পছন্দ করে আর ই হলো যারা মাছ এবং মাংস উভয়কে পছন্দ করে আর এফ হলো যারা মাছ এবং মাংস কোনোটাই পছন্দ করে না এই যে চিত্রটা আঁকালাম আর এই যে বর্ণনা লিখলাম এইটুকু লিখলি আমাদের ক নম্বরের প্রশ্ন শেষ স্যার হ্যাঁ বলো এফ এর অবস্থান কি ঠিক আছে এফ 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 হবে এই বৃত্তের এই বাইরে হবে বুঝছো এফ টা হবে এফ এর অবস্থান হবে এই ফাঁকা জায়গায় কেন স্যার দুটোর মাঝখানে হবে না ই যেখানে ছিল না এখন বুঝো খেয়াল করো এ হলো এই যে পুরা বৃত্ত এই পুরা বৃত্ত হলো আমাদের এই খেয়াল করো এরা হলো সবাই মাছ পছন্দ করে বি হলো এই পুরা বৃত্ত এরা সবাই মাংস পছন্দ করে খেয়াল করো এই আয়তটা হলো আমাদের সার্বিক সেট এই আয়তের মান কিন্তু 100 এই পুরো আয়তের মান কত 100 তাহলে এই পুরা এর মান কিন্তু আমাদের 65 এর মান কত যারা মাছ পছন্দ করে তারা হলো 65 বির মান কিন্তু হলো আমাদের 55 যারা বি মানে মাছ মাংস পছন্দ করে আর এই যে ই ইটা হলো উভয় বৃত্তেরই অংশ কিন্তু গিয়ে ই দেখো তার মানে এরা মাছ এবং মাংস দুই খাদ্যই পছন্দ করে তাহলে ই হলো এই যে এই এলাকার নাম হলো ই এরা দুই মানে দুই সেটের দুই বৃত্তের ভিতরেই আছে এখন আসো এই যে ই বাদ দিয়া এর যতটুকু অংশ থাকলো এই অংশের নাম হলো সি এরা শুধু মাছ পছন্দ করে মাংস পছন্দ করে না এখন এই ই বাদ দিয়ে এই যে এই বি সেটের যতটুকু অংশ থাকলো এই অংশের নাম হলো ডি এরা শুধু মাংস পছন্দ করে এরা মাছ পছন্দ করে না খেয়াল করো এখন দেহ শিক্ষার্থী তাহলে 100 জনের ভিতরে এখানে আছে 40 এখানে আছে 55 থেকে 40 বাদ 65 থেকে 40 বাদ এখানে আছে 55 থেকে 40 বাদ আর বাকি যারা থাকলো যারা মাছ এবং মাংস কোনোটাই পছন্দ করে না তাদের মান হলো এফ
এই এফ কিন্তু ইউ এর ভিতরে আছে এই রে ওই এফ কোথায় আছে এফ ইউ এর ভিতরে আছে এফ কিন্তু এই 100 জনের ভিতরে হ্যালো কিন্তু এই এফ কিন্তু এই বৃত্তের ভিতরেও নাই এই বৃত্তের ভিতরেও নাই এফ কিন্তু ইউ এর মধ্যে আছে কিন্তু কার মধ্যে নাই এর বৃত্তের ভিতরেও নাই বি বৃত্তের ভিতরেও নাই কারণ এরা মাছ এবং মাংস কোনটাই পছন্দ করে না এবার কি তোমরা ক্লিয়ার হয়েছো এটা জি স্যার এটা ক্লোজ করে দিয়া 112 জন আছো তোমরা এইবার আসো আমরা খ নম্বর প্রশ্ন আলোচনা যাই খ নম্বর প্রশ্নটা দেখো কি লেখা আছে উভয় খাদ্য পছন্দ করে না এমন ছাত্রের সংখ্যা বের করা লাগবে অর্থাৎ এফ এর মান বের করতে হবে খ নম্বর দেখো উভয় খাদ্য পছন্দ করে না এমন ছাত্রের সংখ্যা নির্ণয় করো তার মানে এফ এর মান আমরা বের করব খ নম্বরে গিয়ে তাহলে খ এর সমাধান ক হতে আমরা পাই এর এ কিন্তু 65 বি হলো 55 তাহলে এফ মানে কি সরি এটার মান হবে এটা হবে ই ই মানে যারা মাছ এবং মাংস উভয় পছন্দ করে অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর মান হলো কিন্তু 40 তাহলে সির মান কত হবে খেয়াল করো এর ভিতরে আছে 65 জন আর ইর ভিতরে আছে 40 জন তাহলে শুধু মাছ পছন্দ করে এদের মান হবে এ বিয়োগ এফ এটা এফ না এটা হবে ই অর্থাৎ এ থেকে ই বাদ দিলে আমরা সি এর মান পাব তাহলে 65 বিয়োগ 40 সমান হলো 35 জন একইভাবে বি থেকে যদি আমরা ই বাদ দিই তাহলে আমরা ডি এর মান পাব বির মান কিন্তু 55 এই 55 জন ছাত্র এরা সবাই মাংস পছন্দ করে এই 55 জনের ভিতরে 40 জন এমন আছে যারা মাছও পছন্দ করে আবার মাংসও পছন্দ করে তাহলে এই 55 থেকে 40 বাদ দিলে আমাদের 15 এই 15 জন শিক্ষার্থী এরা শুধু মাংস পছন্দ করে এরা মাছ পছন্দ করে না খেয়াল করো তাহলে শুধু মাছ পছন্দ করে এমন শিক্ষার্থী 25 শুধু মাংস পছন্দ করে এমন শিক্ষার্থী হলো 15 আর মাছ ও মাংস উভয় খাদ্য পছন্দ করে এমন শিক্ষার্থী হলো 40 তাহলে 100 জনের ভিতরে দুই ধরনেরই খাদ্য পছন্দ করে অথবা এক ধরনের খাদ্য পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হলো এই তিনটার হলো যোগফল অর্থাৎ অর্থাৎ ই যোগ সি যোগ ডি ইর মান হলো আমাদের 40 সির মান 25 আর ডির মান হলো আমাদের 15 যোগ করলো হলো 80 অর্থাৎ এই 80 জন বা 80 জন শিক্ষার্থী এরা কেউ আছে শুধু মাছ পছন্দ করে কেউ আছে শুধু মাংস পছন্দ করে আর কিছু আছে যারা মাছ এবং মাংস দুটাই পছন্দ করে তাহলে এই 80 জন শিক্ষার্থী যে কোনো একটা খাদ্য অথবা উভয় খাদ্য পছন্দ করে মোট শিক্ষার্থী আমাদের 100 এই 100 জনের ভিতরে এই 80 জন এরা যে কোনো একটা খাবার পছন্দ করে অথবা দুটাই পছন্দ করে তাহলে 100 থেকে 80 বাদ দিলে এটাই হলো আমাদের এফ এর মান অর্থাৎ 20 জন স্টুডেন্ট এমন আছে যারা মাছ মাংস কোনো খাবারই পছন্দ করে না প্রিয় শিক্ষার্থী এই এফ এর মান আমরা কেমনি বের করলাম এটা তোমরা ক্লিয়ার হইছো হ্যালো এটা কি আর আলোচনা করার দরকার আছে তোমাদের হ্যালো বলবো হ্যাঁ বলছিলাম যে শুধু মাছ পছন্দ করে শুধু মাংস পছন্দ করে আর মানে যারা উভয় পছন্দ করে এগুলো সব আলাদা আলাদা না তাহলে মানে উভয় পছন্দ করে এটা আবার মানে
বিয়োগ করতে হবে কেন মানে এটা কি আলাদা সংখ্যা না ওটার ভিতরে খেয়াল করে এই চিত্রটা বুঝো তোমরা এ মানে কি এই যে পুরো বৃত্তের মানে এই এ হলো মাস মাস পছন্দ করি স্টুডেন্ট এদের মান হলো কিন্তু 65 খেয়াল করো তাহলে 65 জন স্টুডেন্ট আছে এরা মাস পছন্দ করে কিন্তু এই 65 জনের ভিতরে আবার 40 জন আছে এরা আমার মান পছন্দ করে খেয়াল করো এখানে চিত্র বুঝো সময় এই যে এই বৃত্তের মান হলো আমাদের 65 এই 65% স্টুডেন্ট এরা মাস পছন্দ করে এই 65 জনের ভিতরে 40 জন আবার এমন আছে যারা আবার মাংস পছন্দ করে তাহলে শুধু মাস পছন্দ করে কয়জন তাহলে 65 থেকে 40 এই যে এইটুকু মান যে আমাদের 40 এই 40 যদি আমরা বাদ দিই কারণ 40 জন তো মাছও আছে আবার মাংসও আছে তাহলে 40 বাদ দিলে থাকে কত 25 এই 25 এরা শুধু মাছ পছন্দ করে এরা মাংস পছন্দ করে না ক্লিয়ার এই বৃত্ত আসো এই বৃত্তের মান হলো 55 এই বি বৃত্তটা এই পুরো বৃত্তের মান হলো 55 এরা হলো মাংস পছন্দ স্টুডেন্ট এই 55 জনের ভিতরে 40 জন স্টুডেন্ট এমন আছে তারা মাছের সাথে সাথে আবার মাংসের সাথে সাথে আবার মাছও পছন্দ করে তাহলে এই 55 জনের ভিতরে 40 জন কিন্তু মাছও পছন্দ করে মাংসও পছন্দ করে 55 থেকে 40 বাদ দিলে হয় 15 এই 15 জন শিক্ষার্থী শুধু মাছ পছন্দ করে এরা মাংস ইয়া সরি শুধু মাংস পছন্দ করে এরা মাছ পছন্দ করে না এবার ক্লিয়ার হইছো স্যার অর্থাৎ ই মানে কি ই মানে 40 জন এই 40 জন ছাত্র মাছ মাংস দুটোই পছন্দ করে আর এই 65 জন ছাত্র এরা মাছ পছন্দ করে তাহলে শুধু মাছ পছন্দ করে মাংস পছন্দ করে না এদের সংখ্যা কিন্তু 25 কারণ এই 65 ভিতরে 40 জন তো এমন আছে যারা মাংসও পছন্দ করে তাহলে এই 65 থেকে 40 বাদ দিলে এই যে 25 হলো এই 25 জন ছাত্র শুধু মাছ পছন্দ করে এরা মাংস পছন্দ করে না এরা এক জাতীয় খাবার পছন্দ করে শুধু মাছ একইভাবে 55 জন স্টুডেন্ট আছে এরা মাংস পছন্দ করে এর ভিতরে আবার 40 জন আছে এরা মাছও পছন্দ করে তাহলে 55 থেকে 40 বাদ দিলে এই যে 15 এই 15 জন ছাত্র এরা শুধু মাংস পছন্দ করে এরা মাছ পছন্দ করে না তাহলে এরা এক জাতীয় খাবার পছন্দ করে এরাও এক জাতীয় খাবার পছন্দ করে আর এই 40 আছে এরা দুই জাতীয় খাবার পছন্দ করে তাহলে মাছ মাংস উভয় খাদ্য অথবা শুধু এক জাতীয় খাদ্য পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হলো এই তিনটার যোগফল অর্থাৎ ই যোগ সি যোগ ডি ক্লিয়ার হইছো এই যে 80 জন এই 80 জন স্টুডেন্ট আছে এরা 40 জন আছে এরা মাছ মাংস উভয়ই পছন্দ করে এই 80 জনের ভিতরে দুই জাতীয় খাবারই পছন্দ করে এই 80 জনের ভিতরে 25 জন আছে এরা শুধু মাছ পছন্দ করে এরা মাংস পছন্দ করে না এরা এক জাতীয় খাবার আবার এই 80 জনের ভিতরে 15 জন এমন আছে এরা শুধু মাংস পছন্দ করে এরা মাছ পছন্দ করে না তাহলে দুই জাতীয় খাবার অথবা এক জাতীয় খাবার পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা কিন্তু আমাদের 80 জন 100 জনের ভিতরে তাহলে মাছ মাংস কোনো খাবারই পছন্দ করে না এমন ছাত্রের সংখ্যা 100 জনের থেকে 80 বাদ 20 জন এইটা হলো এফ এর মান এরা এই 100 জনের ভিতরে 20 জন ছাত্র এমন আছে যারা মাছ মাংস কোনোটাই পছন্দ করে না ক্লিয়ার হইছো হ্যালো জি স্যার বুঝছি এবার আমরা গ নম্বরে যাব যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়কের সেট নির্ণয় করো এখানে সেট হবে সেট নির্ণয় করো প্রশ্নটা বুঝো যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়কের সেট আমরা নির্ণয় করব আসো আমরা উত্তরে চলে যাই তাহলে আমরা গ নম্বরে কি পেলাম শুধু মাছ পছন্দ করে এমন শিক্ষার্থী 25 জন শুধু তাহলে 25 এর এখন আমরা মৌলিক গুণনীয়ক বের করব তাহলে 25 এর সকল গুণনীয়ক বের করব তাহলে 25 সমান হলো 1 গুণ 25 সমান 5 গুণ 5 তাহলে 25 এর গুণনীয়ক হলো 1 5 25
এই তিনটা হলো 25 এর গুণনীয় ধরি 25 এর গুণনীয়কের সেট m তাহলে m এর সদস্য হলো এরা একই ভাবে শুধু মাংস পছন্দ করে এমন শিক্ষার্থী 15 জন এখন এই 15 এর গুণনীয়ক বের করব 15 সমান 1 গুণ 15 সমান 1 গুণ 3 গুণ 5 তাহলে 15 এর গুণনীয়কের সেট আমরা ধরলাম n আর n এর সদস্য হলো এই 15 এর গুণনীয়ক যারা আছে সবাই তার মানে 1 2 3 4 5 তাহলে আমরা m একটা সেট বের করলাম n একটা এখন বলছি যে এই দুই সেটের সেট সেট নির্ণয় করো তাহলে সেট তো আমরা আগে আলোচনা করেছি অর্থাৎ সেট মানে কি m ইন্টারসেকশন n m এর মান বসাই দিলাম n এর মান বসাই দিলাম ইন্টারসেকশন তো তোমরা আগেই পড়ো ইন্টারসেকশন মানে যে উপাদানগুলোর মিল আছে তাহলে 1 আর 5 এই দুই উপাদানের মিল আছে তাহলে এই এই 1 আর 5 নিয়ে যে সেট হলো এই সেট কি বলা হবে শুধু মাছ এবং মাংস পছন্দকারী শিক্ষার্থীর গুণনীয়কের সেট সেট গ নাম্বারটা খুব ইজি না হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ গ নাম্বার বুঝছো তোমরা জি স্যার এখন আমাদের সময় শেষ আমরা ক্লাস এখন শেষ করব তোমাদের সালাম পরে দাও অন্যান্য স্যারেরা কি আলোচনা করছে আলোচনা করছে আমি বলতেছি কি স্যারেরা কি তোমাদের সিলেবাস শেষ না কোনো অধ্যায় বাদ আছে স্যার বাদ আছে কোনটা বাদ আছে স্যার লেখ চিত্রটা লেখ মানে ওই যে ইয়ার সমাধানের সমাধানের লেখ না মানে ওইটা না স্যার আরেকটা আছে না একাদশ অধ্যায় একাদশ অধ্যায় মানে ওই পরিসংখ্যান আচ্ছা আর পরের দিন আমি পরিসংখ্যান নিয়ে তোমাদের আলোচনা করবো আসসালামু আলাইকুম স্যার